যদি এমন হতো জীবনের কোনো এক জায়গা থেকে আবার শুরু করা যেত তাহলে কেমন হতো? আমি তো স্কুলের সময় থেকে আবার সবকিছু শুরু করতে চাইতাম। আর আপনি? আর এমনই দুটি সাইফাই এলিয়েন মুভি, নাম এজ অফ টুমোরো আর অন্যটি হচ্ছে দ্য টুমোরো ওয়ার। আজ আমরা রিভিউ করব এই দুটি সিনেমার এবং কম্পেয়ার করব এই দুটি সিনেমার মধ্যে মিল কোথায় আর অমিল কোথায়। শুরু করছি এজ অফ টুমোরো দিয়ে। সিনেমাটি মুক্তি পায় 2014 সালে। গল্পটা শুরু হয় 2015 সালে, যখন এলিয়েন পৃথিবী আক্রমণ করে এবং পুরো ইউরোপ তাদের দখলে। ইউনাইটেড ডিফেন্স ফোর্স অর্থাৎ UDF মেক্সুট নামে একটা নতুন সামরিক স্যুট তৈরি করে, যা এলিয়েনদের সাথে লড়াই করতে সাহায্য করে। আর এই স্যুট তৈরি করতে সাহায্য করে US গভর্নমেন্ট। US আর্মির মেজর উইলিয়াম কেজ লন্ডনে আসে জেনারেল বিগ্রামের সাথে দেখা করতে, আর এই জেনারেল কেজকে বন্দি করে হিথ্রো বেস ক্যাম্পে পাঠিয়ে দেয় যুদ্ধে লড়াই করবার জন্য। স্বাভাবিকভাবেই ফোর্সফুলি কাজটা করানো হয় এবং বেস ক্যাম্পে আনা হয় কেজকে বেহুশ করে। কোনো রকমের যুদ্ধের ট্রেনিং ছাড়াই কেজকে ছেড়ে দেওয়া হয় যুদ্ধের ময়দানে। শুরুতেই চোখের সামনে মারা যায় এঞ্জেল অফ ভার্দুন খ্যাত রিটা ভাত্রাসকি। যুদ্ধের ময়দানে এলিয়েন মিমিকের সামনে প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে সে ডাউনফল যুদ্ধের এক পর্যায়ে আলফাকে ধ্বংস করে ফেলে এবং নিজেও মারা যায়। আর কেজ আবার জেগে ওঠে হিথ্রো বেস ক্যাম্পে। আর এই জায়গায় এসে আমাদের বুঝে নিতে হবে মিমিক, আলফা এবং ওমেগা এগুলো কি জিনিস। মিমিক হলো এলিয়েনদের একটি সৈন্য দল, প্রায় 60 লাখ মিমিকের একজন হয় আলফা। আর মিমিক আলফার সাথে কানেক্টেড, কিন্তু আলফাদের ব্রেইন থাকে ওমেগাদের কাছে। আর ওমেগাদের কাছে এমন কিছু শক্তি আছে যাতে সে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। আর যখনই কোনো আলফা মারা যায় সাথে সাথে একটা সিগন্যাল চলে যায় ওমেগার ব্রেইনে, আর ওমেগা তার আলফাদের হারাতে চায় না। আর তাই ওমেগা আবার দিনটা নতুন করে শুরু করে, কিন্তু আলফাদের আগের ঘটনা পুরোপুরি মনে থাকে, যাতে হয় কি আগে সে কিভাবে মারা গিয়েছিল সে জিনিসটা বুঝতে পারে এবং সে অনুযায়ী তার পরবর্তী প্ল্যান সাজাতে পারে। এই যে আলফাকে ধ্বংস করে, এতে হয় কি আলফার রক্ত এসে মেজর কেজের সাথে মিশে যায়, আর এই কারণে কেজ সেই ব্রেইন বা নার্ভাস সিস্টেমের অংশ হয়ে যায়। আর তাই ওমেগা কেজকে একজন আলফা হিসেবে ট্রিট করে। তাই যখনই কেজ মারা যাচ্ছে তখনই দিনটা নতুন করে শুরু হয়ে যাচ্ছে। মানুষকে পৃথিবীতে যুদ্ধে জিততে হলে ওমেগাকে খুন করতে হবে। এখন কিভাবে সেই ওমেগাকে খুন করবে, নাকি পৃথিবী চলে যাবে এলিয়েনদের হাতে, আর কি হয় তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিনেমা দ্য এজ অফ টুমোরো। 113 মিনিটের এই সিনেমা প্রিমিয়ার হয় 2014 সালের 28 মে। 6,18,000 বেশি মানুষের রেটিং এ এই সিনেমার IMDb রেটিং 7.9। এবার আমরা এই সিনেমার অ্যানালাইসিস করব। এক নম্বরে গল্প, স্ক্রিন প্লে ও ডায়লগ। এই সিনেমার গল্প নেওয়া হয়েছে জাপানিজ নোভেলিস্ট হিরোশি সাকুরাজাকার লেখা সাইফাই ছোট উপন্যাস অল ইউ নিড ইজ স্কিল এই উপন্যাস থেকে। আর এই উপন্যাসের থিম নেওয়া হয়েছে ভিডিও গেমস থেকে। হয় না, একটা লেভেল কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন পরের লেভেলে যায় তখন যদি মাঝপথে প্লেয়ারটা মারা যায় তখন আবার তাকে নতুন করে শুরু করতে হয়। এখানেও ব্যাপারটা ঠিক সেভাবেই রাখা হয়েছে, তাকে আবার প্রেজেন্ট লেভেলের প্রথম থেকে শুরু করতে হয়। আর এভাবে গেমের শত্রু কোন জায়গায় আসছে তা জেনে আবার সামনে এগোতে হয়। অনেকটা তেমন সিনেমাতে এই বিষয়টাই নতুনত্ব এনে দিয়েছে। আর 8-10টা সাইফাই এলিয়েন মুভির থেকে এখানেই আলাদা। এই সিনেমার স্ক্রিন প্লে লিখেছেন ক্রিস্টোফার ম্যাকুইর, জেস বাটারওয়ার্থ আর হেনরি বাটারওয়ার্থ। এই সিনেমার স্ক্রিন প্লে বেশ টান ও এঙ্গেজিং। গল্পটা প্রত্যেকবার একটু একটু করে আগায় আর ধীরে ধীরে গল্পের খোলাসা হতে থাকে। শুধুমাত্র সাইফাই অ্যাকশন বা যুদ্ধ টাইম লুপের মধ্যে আটকে রাখেনি, মানুষে মানুষের যে বন্ধুত্ব ভালোবাসা সেটারও বহিঃপ্রকাশ করা হয়েছে, তবে খুব লাইটলি। মানে গল্পটাই এই সিনেমাকে অসাধারণ করে তুলেছে। 2 নম্বর অভিনয়। এই সিনেমায় মেজর উইলিয়াম কেজ চরিত্রে ছিলেন টম ক্রুজ। এমন অ্যাকশন সিনেমায় তিনি বেশ ইন্টেন্স অভিনয় করেন। একটা সময় তিনি ড্রামা ফিল্মে বেশ কাজ করেছিলেন, যেমন রেইন ম্যান, ফার অ্যান্ড ওয়ে, এ ফিউ গুড ম্যান, ভ্যানিলা স্কাই ইত্যাদি। তেমনটা এখন দেখা যায় না। ভালো অভিনয় করেছেন, তবে যদি মিশন ইম্পসিবলের সিরিজগুলোর সাথে এটা দেখেন তাহলে দেখবেন এই সবগুলো সিনেমার অভিনয় একই রকম। এই উইলিয়াম কেস চরিত্রের জন্য ডিরেক্টর প্রডিউসারদের প্রথম পছন্দ ছিল ব্র্যাড পিট। রিটা ভ্রাতাসকি চরিত্রে অভিনয় করেছেন অ্যামিলি ব্লান্ট, সে এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আর এই চরিত্রের জন্য অ্যামিলিকে নেওয়া হয় টম ক্রুজের সুপারিশে, কারণ টম ক্রুজ অ্যামিলির সাথে কাজ করার জন্য মুখিয়েছিলেন। এছাড়া আরও অনেকে ছিলেন ভিন্ন ভিন্ন ছোট ছোট চরিত্রে, তাদের সবাই দুর্দান্ত অভিনয় করেছেন। 3 নম্বর পরিচালনা। এই সিনেমা পরিচালনা করেছেন ডগ লিম্যান। তিনি সাইফাই এলিয়েন মুভির সাথে টাইম লুপের ব্যবহারটা খুব বুদ্ধিদীপ্ততার সাথে ব্যবহার করেছেন এবং মিমিক, আলফা, ওমেগার বিষয়টি বেশ সহজভাবে বুঝিয়ে দিয়েছে। আর বারবার
এই বিষয়গুলোকে দর্শককে বোঝানোর চেষ্টা করা হয়নি, যেটা সবচেয়ে ভালো ছিল, যার কারণে এই সিনেমাটা কোথাও গিয়ে বোর লাগেনি। টাইমলাইন বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। প্রথমে যে যুদ্ধটা দেখানো হয়েছে সেটার নাম ছিল অপারেশন ডাউনফল, আর এই নামকরণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপারেশন ডাউনফলকে বা সেই যুদ্ধের শহীদদের একটা সম্মাননা জানানো হয়েছে। আর এলিয়েন দেখতে কেমন হবে তার প্রাইমারি ডিজাইন করেছিল গুলেরমো ডেল টোরো। এই সিনেমার অ্যাকশন, কোরিওগ্রাফি, VFX, CGI এইসব কাজগুলো দুর্ধর্ষ ছিল, আমার বেশ ভালো লেগেছে। এবার আমরা আলোচনা করব গত 2 জুলাই মুক্তি পাওয়া সিনেমা দ্য টুমোরো ওয়ার সিনেমাকে নিয়ে। গল্পটা শুরু হয় 2022 ডিসেম্বর থেকে, বিশ্বকাপ ফুটবল চলছে। ড্যান ফরেস্টার একজন জীববিজ্ঞানের টিচার, একমাত্র কন্যা মোরি আর তার স্ত্রী অ্যামিকে নিয়ে তার সংসার, এবং সে একজন সাবেক গ্রিন ব্যারেট অফিসার। গ্রিন ব্যারেট হলো US আর্মির একটা স্পেশাল ফোর্স। আর ফুটবল ম্যাচের মাঝে 2051 সাল থেকে ওর্ম হোল দিয়ে 2022 আসে একদল সৈন্য, তারা বর্তমান থেকে সাহায্য চায় এবং সেই দলের একজন হয়ে যায় ড্যান ফরেস্টার। এই ভবিষ্যৎ যাত্রায় যদি বেঁচে যায় তাহলে 7 দিনের মধ্যে আবার সে বর্তমানে ফিরে আসবে। ভবিষ্যতে গিয়ে দেখা হয় ড্যানের মেয়ে কর্নেল মুরির সাথে, যে কিনা ড্যানের রিপোর্টিং বস। ড্যানের টিম ল্যাব রিসার্চ থেকে একটা রিসার্চ পেপার নিয়ে আসে কর্নেল মুরির কাছে। বাবা আর মেয়ের মধ্যে প্রথম ইন্টারাকশন হয়। এরপর কর্নেল মুরি তার একটা টিম নিয়ে সেই টিমের সাথে ড্যানকেও যুক্ত করে এবং তারা একটা ফিমেল হোয়াইট স্পাইককে আটকায় এবং তাদের রিসার্চ সেন্টারে নিয়ে আসে। ড্যান আর মারি মিলে একটা টক্সিন তৈরি করে এবং যা হোয়াইট স্পাইককে মারতে পারে, এবং সেই টক্সিন নিয়ে ড্যান 2023 ফিরে আসে। এখন ড্যান কিভাবে ভবিষ্যতের পরাজয় ঠেকাবে আর সেই টক্সিনটা সে কিভাবে ব্যবহার করবে, তা জানতে হলে আপনাকে দেখতে হবে দ্য টুমোরো ওয়ার সিনেমাটি। এই সিনেমাটি রিলিজ পেয়েছে OTT প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। এবার আমরা এই সিনেমাটির অ্যানালাইসিস করব। 1 নম্বরে গল্প, স্ক্রিন প্লে ও ডায়লগ। এই সিনেমার গল্প লিখেছেন জ্যাক ডিন। এখানে সায়েন্স ফিকশনের মোড়কে আমাদের একটি সামাজিক মূল্যবোধ মানে পরিবারের গুরুত্ব বোঝানো হয়েছে আন্ডারটোনে। একইভাবে গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টাও বেশ হালকাভাবে দেখানো হয়েছে। মোটা দাগে বাবা ও মেয়ের সম্পর্ককে দেখানো হয়েছে। বেশ কিছু জায়গায় দুজনের ইমোশনাল কিছু দৃশ্য থাকে, যা আসলে ভবিষ্যতের এলিয়েন আর মানব জাতির লড়াইয়ের মাঝে যেই স্পেসটা থাকে সেটাকে ফুলফিল করার চেষ্টা করা হয়েছে। এতে যেটা হয়েছে, ইমোশন আর অ্যাকশনের একটা ব্যালেন্স হয়েছে, যার কারণে আপনি পুরো সিনেমা জুড়ে কানেক্ট থাকতে পারবেন। মানে বাবা মেয়ের একটা সম্পর্ক, তাদের মধ্যকার টানা পড়েন, তারপরে অ্যাকশন দৃশ্যগুলো, বেশ সুন্দরভাবে এটার ব্যালেন্স করা হয়েছে। 2 নম্বরে অভিনয়, ক্রিস প্র্যাট অভিনয় করেছেন ড্যান ফরেস্টার চরিত্রে। এই সিনেমাটি মূলত ক্রিস প্র্যাটের দুর্বল অভিনয়ের জন্যই ঝুলে যায়। নবীন অভিনেতাদের মতো 2-1 লুক দিয়ে পুরো সিনেমায় অভিনয় করেছেন। তার সাথে তার মেয়ের যে কনভারসেশনগুলো, এগুলোতে ম্যাক্সিমাম সময় কেমন অদ্ভুত একটা লুক দিয়েছে সে, যেন তার মধ্যে কোনো ইমোশনস নেই, তার মধ্যে কোনো ফিলিংস নেই। এই জিনিসটা খুব অবাক লেগেছে আমার কাছে। আর কর্নেল মারি ফরেস্টারের চরিত্রে ছিলেন ইভান ট্রাহভস্কি। তিনি অসাধারণ ছিলেন। মূলত তার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সের কারণেই ফিকে হয়ে গেছে ক্রিস প্র্যাট, অথচ পুরো গল্প ছিল এই ক্রিস প্র্যাটের কাঁধে। জে কে সিমন্স ছিলেন জেমস ফরেস্টারের চরিত্রে। তিনি সত্যি অন্য লেভেলের অভিনয় করেছেন। 3 নম্বর পরিচালনা, দ্য টুমোরো ওয়ার পরিচালনা করেছেন ক্রিস ম্যাকাই। শুরুর দিকে ওয়ার্ম হোল ব্যবহার করে যে টাইম ট্রাভেলের বিষয়টা দেখানো হয়েছে সেটা ঠিক ভালো লাগেনি, তবে ইমোশন আর অ্যাকশনের ব্যালেন্সগুলো বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন। নর্মালি যেটা হয় যে এইসব সায়েন্স ফিকশন মুভি বড় একটা অ্যাকশন সিকোয়েন্সের পরে মাঝে বেশ কিছুটা সময় ডায়লগ থাকে, তখন হয় কি সিনেমার সাথে দর্শকদের মধ্যে যে কানেকশনটা থাকে সেটা তখন লুজ হতে থাকে। এখানে এই ইমোশনাল ডায়লগ মানে বাবা মেয়ের সম্পর্ক, তাদের ভালো লাগা, তাদের বন্ধন বা তাদের মধ্যকার যে দূরত্বগুলো তৈরি হয়েছিল সেগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে সেই স্পেসটাকে ফুলফিল করা হয়েছে। আর এই যে অ্যাকশন আর ইমোশনের যে ব্যালেন্সটা করা হয়েছে এটা বেশ সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন পরিচালক। দ্য টুমোরো ওয়ার সিনেমার অ্যাকশন সিনগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা, মানে অ্যাকশন দৃশ্যগুলো জাস্ট ব্রেথ টেকিং ছিল। আসলে গল্পে যাদেরকে এলিয়েন বলা হচ্ছিল তারা আসলে ঠিক এলিয়েন না, তারা মূলত এলিয়েনদের তৈরি করা এক ক্রিয়েচার, এবং সেই ক্রিয়েচারদের কিভাবে খুঁজে বের করে সেটাও একটা ইন্টারেস্টিং পার্ট ছিল। অনেককে বলতে শুনেছি যে দ্য টুমোরো ওয়ার সিনেমাটি এজ অফ টুমোরো থেকে অনেক জায়গায় রেফারেন্স নিয়েছে এবং অনেক বেশি প্রভাবিত। এবার এই দুটি সিনেমার মধ্যে তুলনামূলক আলোচনা করব। প্রথমে আসা যাক গল্পে। গল্পে যারা মূলত মিল খুঁজে পাচ্ছে তারা মূলত টাইম ট্রাভেল আর এলিয়েনের বিষয়টাতে, আর আরেকটা মিল আছে সেটা খুবই হাইপোথেটিক্যালি, আর তা হলো তাদের ব্রেইনের কানেকশনগুলো। এছাড়া
ছাড়া আর কোনো মিল আছে বলে আমার মনে হয় না। মানে জনরের মিল ছাড়া আর তেমন কোনো মিল ছিল না, অন্তত আমার কাছে। এবার আসি অভিনয়ে। এজ অফ টুমোরোতে টম ক্রুজ আর এমিলি ব্লান্ট চুটি অভিনয় করেছেন। সেখানে ক্রিস প্র্যাট তার দুর্বল অভিনয়ের কারণে সবাইকে মুগ্ধ করে দিয়েছে। আর একমাত্র ক্রিস প্র্যাটের দুর্বল অভিনয়ের কারণেই 46,000 ভোটে দ্য টুমোরো ওয়ার সিনেমার IMDb রেটিং এখন 6.7। তাতেই বোঝা যায় যে এখানে ক্রিস প্র্যাট কোন লেভেলের অভিনয় করেছেন। সেই তুলনায় ইভান ট্রাভোস্কি অসাধারণ ছিলেন, অসাধারণ। তার টাইম স্পেস অল্প ছিল, কিন্তু যেটুকু ছিলেন তাকে আমার বেশ ভালো লেগেছে। এরপর আসি পরিচালনার ক্ষেত্রে। দ্য টুমোরো ওয়ার সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো বেশ ডেডলি ছিল আর ভয়ঙ্কর ছিল, তবে সময়ের বিবেচনায় এটা স্বাভাবিক ছিল। এজ অফ টুমোরোর তুলনায় দ্য টুমোরো ওয়ার সিনেমায় ক্যামেরার কাজগুলো অনেক বেশি ক্লোজ শটে ছিল, যা আসলে ইমোশনগুলোকে ক্যাপচার করতে সাহায্য করেছিল। আর এই কারণেই ক্রিস প্র্যাট বারবার ধরা খেয়েছে। আর এজ অফ টুমোরোতে প্রচুর মিড শট এবং লং শটের ব্যবহার ছিল। এজ অফ টুমোরো সিনেমায় ব্যক্তির ইমোশনের চেয়ে গল্পের ইমোশনের দিকে নজরটা বেশি ছিল পরিচালকদের। তবে যারা বলছে দ্য টুমোরো ওয়ার এজ অফ টুমোরো থেকে রেফারেন্স নিয়েছে বা বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়েছে, তাদের বলছি এই দুটি সিনেমা সম্পূর্ণ আলাদা। তাদের ট্রিটমেন্ট ওয়াইজ আলাদা, মেকিং ওয়াইজ আলাদা, ইমোশন ওয়াইজ আলাদা। তাই এই একই রকম বলে যারা এজ অফ টুমোরোকে ছোট করছে, এই ছোট করাটা ঠিক হচ্ছে না। এই ধরনের রেফারেন্সের কথা বলে দ্য টুমোরো ওয়ার সিনেমার একটা নেগেটিভ হাইপ তৈরি হচ্ছে, সেটাও ঠিক না। তবে ক্রিস প্র্যাটের কাছে আরো বেশি আশা করেছিলাম। আপনারা কি দেখেছেন এই দুটি সিনেমা? দেখে থাকলে আপনারা আমাদের জানাতে পারেন যে আপনাদের কাছে কি মনে হয়েছে। দ্য টুমোরো ওয়ার সিনেমাটি কি রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে দ্য এজ অফ টুমোরোকে, বা কোন কোন জায়গায় আপনি দুটি সিনেমার মিল খুঁজে পেয়েছেন, তা আমাদের নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।